নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালি হেসিলি সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই লকডাউনের বাজারে একটা নতুন রেসিপির সাথে হাজির হলাম। আমরা আজ তৈরি করেছি কাঁচা টমেটোর ভর্তা। ভীষণ টেস্টি এই রেসিপি, তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আমরা প্রথমেই কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এগুলো এবার আমরা টুকরো টুকরো করে কাটব। টমেটোগুলো এভাবে আমরা চার ফালি করে কেটে আরও একটা করে টুকরো করে নিচ্ছি। এইভাবে সমস্ত টমেটো আমরা কেটে নেব। ঠিক দেখুন, এইরকম ভাবে কাটতে হবে। এইভাবে সব টমেটোগুলোই আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাব রান্নায়। আরও লাগছে আমাদের রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি। এগুলো ছাড়াও আরও কিছু লাগবে। প্রথমে কড়াই বসিয়ে আমরা এর মধ্যে 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 4-5টা মতন শুকনো লঙ্কা আমরা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে শুকনো লঙ্কাগুলোকে তুলে রেখে দেব। আলাদা বাটিতে করে তুলে রাখছি আর এখান থেকে কিছু পরিমাণ তেল আমরা এর সাথে রেখে দিচ্ছি। এটা একদম লাস্টে ব্যবহার করব। তোলা হয়ে গেল। এরপর আমরা যে তেলটা রয়েছে তার মধ্যে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো সমস্ত দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কিন্তু আমার মতে বলে ভর্তা টাইপ রেসিপিতে একটু ঝাল বেশি হলে মন্দ হয় না। আচ্ছা, এরপর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু হালকা ভাজা ভাজা করতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এরকম হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমরা অফ করে দিলাম গ্যাসটা। এটাকে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর এটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে বেটে নিচ্ছি। সমস্তটা নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমরা একদম বেটে নেব ভালো করে। বাটাটা আমাদের হয়ে গেছে, দেখুন ঠিক স্ট্রাকচারটা এরকম আসবে। আপনারা যারা চাইবেন এটা শিল নোড়াতেও বাটতে পারেন। এরপর যে তেল আর লঙ্কাটা তুলে রেখেছিলাম সেখান থেকে খানিকটা তেল আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ উঠে আসবে কালো জিরে থেকে, তখন আমরা যে টমেটো বেটে রাখা পেস্টটা করেছি সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। আর যে টমেটোর মধ্যে একটু জল ভাব আছে সেটাকে শুকনো করে ফেলতে হবে। ভীষণ টেস্টি এই রেসিপি, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমরা লাস্ট প্রসেস আমরা করছি, যে তেল আর শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেটাকে ভালো করে হাতে করে এরকম ম্যাশ করে নিয়ে এটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যারা নতুন রান্না করছো তারা অবশ্যই এটা হাতে করে করবে না, চামচ ব্যবহার করবে। আমার এটা অভ্যেস হয়ে গেছে তাই আমার অসুবিধা হয়নি। যাই হোক, এইটা অবশ্যই লাস্ট প্রসেস যেটা করছি সেটা কিন্তু করবে, তার জন্যে অনেক টেস্টটা কিন্তু বাড়ে। যারা ঝাল কম খাও কমিয়ে নেবে, কিন্তু এটা কিন্তু করো, এটার ফলে এটা টেস্ট কিন্তু অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। তো এটা অবশ্যই গরম ভাত দিয়ে আপনারা ট্রাই করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আজকের মতো এইটুকু। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।